সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন আহসান আলী বাদাইমা, তিনি মারা গিয়েছেন। কিন্তু মারা যাওয়ার পরে প্রশ্ন জাগছে, বাদাইমা এখন কার? দাবিদার কয়েকজন, কিন্তু কে কিভাবে বাদাইমাকে তৈরি করছে এই কাহিনী ইতিহাস হয়তো আপনারা কেউ জানেন না। কিন্তু এই ইতিহাস নিয়ে, এই কাহিনী নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। আমরা এক এক করে শুনবো বাদাইমাকে কে কোথা থেকে নিয়ে আসলো, কে কিভাবে তৈরি করলো, বাদাইমার পরিচালক আসলো কে, বাদাইমাকে নিয়ে প্রথম ক্যাসেট কে করলেন এবং সেই ক্যাসেটের পরিচালক কে ছিলেন, পরবর্তীতে বাদাইমাকে নিয়ে কে কি কাজ করছেন, সবকিছু নিয়ে হাজির হচ্ছে আজকে আপনাদের সামনে। এক এক করে শুনবো আমরা বাদাইমা তৈরির কাহিনী এবং গল্প। প্রিয় দর্শক, চলুন আমরা প্রথমে শুনে আসি বাদাইমা ক্যাসেটের প্রথম পরিচালক ফরিদ আহমেদ সাথীর কাছ থেকে। এটা ছিল বানাবো, প্রথম অ্যালবামটা বানাবো আমি, যেমন যে বিভিন্ন হাটে বাজারে মজমা দিয়ে গান টান গিয়ে আসর জমায়, তারপরে তাদের যে ওষুধ বিক্রয় সে কাজটা শেষ করে। তো আমি আগে প্রথম বিনোদনমূলক কিছু বানাবো, তো ওটা আমার থাকবে শুধু বিনোদন। পরে এটা নিয়ে আমি একটা স্ক্রিপ্ট করি, ওটা নামকরণ করি বাদাইমা, যেটা মানে টাঙ্গালের যে নাট্যকর্মী এদেরকে নিয়ে করার কথা, যে দাদি নানির মুখে যে গল্পগুলো শুনতাম আমরা, সেইটার মিশ্রণে প্রথমে আমি গ্রাম্য পটভূমিটাকে তুলে ধরব। এর জন্যে আমার পূর্ব পরিচিত আসানের কাছে যাই, যে সে তো এই গল্পগুলো ভালো জানে মনে হয়। পরে মান্নান আমাকে, মানে আব্দুল মান্নান যে আমার ভাদেমার ব্যবস্থাপক ছিল আর কি, তাকে নিয়ে আমি ওখানে যাই। গিয়ে যাওয়ার পরে এই ওখানে আসান মামা এবং রবি মামা এদের দুইজনের সাথে দেখা হয়। আমি আমার যে কথাগুলো বললাম যে এরকম কিছু করতে চাইতেছি, তাদেরকে জানাইলে তারা নিজেরা অভিনয় করতে আগ্রহ বোধ করে, যে ঠিক আছে আমাকে এই ছোট একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার এটার নাম বলে ধরেই বলে যে এই ক্যারেক্টারটা আমার দেন, এই ক্যারেক্টারটা আমার দেন। আবার এর মধ্যে বিপুল হইল ই করতো, ওই বিভিন্ন মিউজিক ভিডিও ক্যাসেট অ্যালবাম নিয়ে যায়, বলতো যে বিভিন্ন মানে লোককে বলতো যে আমি এটা মডেল করব, হ্যাঁ এটা আপনি মডেল করেন, বিভিন্ন যে যারা আগ্রহী ছেলেমেয়েরা স্কুল কলেজের ওদের দিয়ে সব করাইতো, বললাম যে আমি এগুলো শিখে নিব। আর এখানে যারা শিল্পী তারাও তো সঠিক সম্বন্ধে কিছু বোঝে না। পরে যাই হোক, উনি আসলো, পরে মান্নান মামাকে দায়িত্ব দিলাম হলো ব্যবস্থাপকের, যেহেতু পরিচালকের দায়িত্ব কে কোথায় খাটে সেটা নির্বাচন করা, তো মান্নান মামাকে দিলাম ব্যবস্থাপক। আর হলো আপনার বিপুলকে দিলাম দায়িত্ব ক্যামেরা ম্যান। পরে এই নামকরণে মানে আমরাও সবাই মিলে সবাই সাপোর্ট করলো যে হ্যাঁ তাহলে এই নামটাই থাক, কিন্তু নামকরণ করি আমি এবং সবাই মিলে এটাকে ই করি আর কি। এইভাবেই বাদাইমাটা যখন সুপার ডুপার হিট হয় তখন হলো এই আর পিছু ফিরে তাকতে হয় নাই আমাদেরকে, আর আসানতে আসানালি থেকে হয়ে ওঠে বাদামে কথা, যে যে লোকটা মারা গেছে এর আগেও এইভাবে দাবি করছে যে সেটা মানে আমার যে ক্যামেরাম্যান সে দাবি করছে, এখন আমি পরিচালক। টাঙ্গাইলের সংযাত্রা বড় বাসালিয়ার একটা ক্যাসেট বের করেছিল, সেটা আলোকসজ্জার থেকে, সেটা মোটামুটি টাঙ্গাইলে ভালোই আলোড়ন সৃষ্টি করেছিল, সেটা হলো নোঠা নাম্বার ওয়ান। তখন আমি বললাম যে বড় বাসালিয়ার গ্রুপ হয়তোবা নোঠা নাম্বার ওয়ান করছে, ওরা আটকা পড়ছে, তাহলে দান্ডার একটা গ্রুপ আছে সংযাত্রার, ওইটার যদি আনতে পারেন তাহলে হয়তো বা সম্ভব আমরা কিছু একটা লাভবান হতে পারবো। তখন ফরিদ ভাই বললো যে ভাই আসলে তাদের তো আমি চিনি না, আমিও চিনি না, তারা খালি মঞ্চে অভিনয় করে এটাই জানি, তবে একটা লোক আছে আমার মান্নান ভাই, হয়তো বা তার কাছে বললে হয়তো আনতে পারবে। পরে মান্নান ভাই আসলো, মান্নান ভাই আসার পরে তারে বললাম, বলার পরে সে বললো যে হ্যাঁ আমি আনতে পারবো। পরে মান্নান ভাই যায় পরে আমার তার পরের দিন না দুই দিন পরে তখন ওই ভাদাইমা মানে আসান ভাই আর কি, আসান ভাই, তারপরে শরীফ, তারপরে হলো নায়েব আলী, আর হলো রবি, এই চারজন আসে। এটাই প্রাথমিক অবস্থায় আলাপ হয় হলো ফটো পার্কের ভেতরে বসে, তখন আমি তাদের সঙ্গে কথা বলি, কথা বলার পরে
তখন আমি একটা ডেট দেই যে আমরা অমুক দিন শুটিং এ যাব। কাজ শুরু করার আগে আমরা টাকার গোলযোগে পড়লাম, পরে টাকার যোগান দিছে আমাদের এই মান্নান ভাই। আমাদের এই প্রথম ক্যাসেট শুরু করার যে ইনভেস্ট সেই টাকা মান্নান ভাই দিছে, আর এইটার যে শুরু করলাম আমরা যে খরচ করলাম, আপনারা যে শুরু করলেন এই শুরুতে আপনারা কতজন লোক মিলে, মানে বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত কতজন ব্যক্তি মিলে এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন? আমরা দায়িত্বপ্রাপ্ত তিনজনই। কে কে? আমি, ফরিদ ভাই, মান্নান ভাই, এই তিনজনে দায়িত্ব নিয়ে আপনারা কাজ শুরু করলাম এবং যে টাকাটা এটা যে ইনভেস্ট সে টাকাটা ফরিদ ভাই মান্নান ভাই দিয়েছে, জোগাড় করলেন। হ্যাঁ, মান্নান ভাই জোগাড় করে দিয়েছে এবং এটার মালিক আমরা তিনজনে, মানে ক্যাসেটের মালিক, মানুষের মালিক তো আর হতে পারবো না, মানে ক্যাসেটের মালিক আপনারা তিনজন, ক্যাসেটের মালিক আমরা তিনজন। এই যে তিনজন আপনারা মালিক হলেন, এটা কি মৌখিক ভাবে মালিক ছিলেন নাকি কোনো এগ্রিমেন্টের মালিক ছিলেন? না, এগ্রিমেন্টও না, আসলে প্রাথমিক অবস্থায় তো আসলে আমরা তো কখনো কল্পনা করি নাই যেটা এত বড় হয়ে যাবে, এটা আসলে আমাদের অতটা কল্পনা ছিল না, মানে তখন এগ্রিমেন্টের কোনো চিন্তা ভাবনা আসলে মৌখিক ভাবে আসছে, তবে একটা, হ্যাঁ, মৌখিক ভাবে, তারপরেও একটা একটা অন্তত ক্লু আছে, সেটা হলো যে এফতে ফরিদ, এমতে মান্নান, বিতে বিপুল, এফ এম বি মিডিয়া, মানে আপনাদের ওই সিডি ক্যাসেটটা, ওই সিডির কোথাও কি এই লোগো যুক্ত আছে, লোগোটা আছে? হ্যাঁ, এফ এম বি মিডিয়া। এফ এম বি থেকে আপনারা এইটাই মিন করছেন না অন্য কিছু? না না, এইটাই মিন করছে। এটা কি সিদ্ধান্তের আলো কি হয়েছিল? জি জি, এইটাই, যেমন এফতে হলো ফরিদ, এমতে মান্নান, বিতে বিপুল, কোনোটাই তিনজনের সিদ্ধান্তের বাইরে কিছু, কোনো কিছু করার নাই। ইয়েস, এটা সত্য কথা, তিনজনের বাইরে কোনো কিছুই হয় নাই, আমরা এই তিনজনের মধ্যেই সেটা সীমাবদ্ধ ছিল। আচ্ছা, তারপরে এখন তিনজনে কিন্তু এক পরিচালনায় নাম দেওয়া যায় না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহলে কে কি পদে থাকবে, কার নাম কোথায় যাবে। তখন যখন আমি দেখলাম যে এখানে যদি আমরা এই নাম নিয়ে যদি সব ই করি নিজেরা নিজেরা, তাহলে সমস্যা হতে পারে, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ক্যামেরা চালাই, আমি ক্যামেরাম্যান, আমি আগের থেকেই ক্যামেরা চালাই, ঠিক আছে, আমি ক্যামেরাম্যানে থাকি। তাহলে মান্নান ভাই, মান্নান ভাই তো এই জগতে তখন ছিল না কিছুই, পরে মান্নান ভাইরে দিলাম ব্যবস্থাপক, তারপরে ফরিদ ভাইরে দিলাম হলো পরিচালক। এই যে ব্যবস্থাপক, পরিচালক, ক্যামেরাম্যান, এটা কি প্রফেশনালি ভাবে ক্ষেত্রে একদম পারফেক্টলি ভাবে আপনারা এই সিদ্ধান্তটা গ্রহণ করলেন নাকি টেম্পোরারি ভাবে আপনারা? সেটা প্রথম ক্যাসেট পর্যন্ত, প্রথম ক্যাসেট পর্যন্ত, পরে আবার বলছি যে পরবর্তীটা, সেটা পরবর্তীতে ক্যাসেট করার সময় তখন দেখা যাবে। আপনি একটি বক্তব্যে কোথাও বলে গেছেন যে বাদামেকে তুলে নিয়ে আসছি আমি, আমি, আপনি আমি শব্দটা ব্যবহার করছেন, যদিও আজকে আপনি বলতেছেন তিনজন, কিন্তু ওই আমি শব্দটা ব্যবহার করার ধরন, আপনি কি নিজেকে দাবি করতেছেন নাকি আপনার তিনজনকেই দাবি করতেছেন? এখানে এককভাবে আমি তো এখন যেটা বললাম সেটা সত্য বললাম, কারণ যেটা সত্য সত্য, আমরা সেই সত্যটা তুলে আনার জন্য আপনাদের কাছে দৌড়াচ্ছি। এই সত্য বলতে তো সমস্যা নাই, কারণ এখানে তো কোনো পুলিশ আমার কিছু নাই। ইয়েস, আমি এককভাবে দাবি করতে পারবো না, মান্নান ভাই এককভাবে দাবি করতে পারবে না, ফরিদ ভাইও পারবে না, এই এই ভাদাইমের পিছনে এই তিনজনের অনেক অবদান আছে, আর বেশি আছে, যেটা আমি তখনকার জন্য প্রযোজ্য ছিল, যেটা অর্থ, এই অর্থটার যোগান দিয়েছিল আমাদের এই মান্নান ভাই। মূল পরিকল্পনায় আপনারা কে ছিলেন? আর আর এটার যখনই এই ভাদাইমে, অর্থাৎ এই দান্ডার যে সং গ্রুপ, এটার একমাত্র আমার মুখ থেকে বের হয়েছিল যে হ্যাঁ, ওইটা হইলে সম্ভব না, কোথাও কোনো মিথ্যা আশ্রয় নেই। আমি ওর কথা যা শুনলাম, আমরা সবাই শুনলাম, ও যেটুকু বলছে ক্লিয়ারই বলছে, পুরোটাই সত্য কথা বলছে। না, এটা বিপুল আসলে এটা এককভাবে বলতে পারে না, সে নিজেও স্বীকার করে গেছে। এটা মূলত আমরা 2005 সালে ভাদাইমা অ্যালবাম বের করি, 2005 সালে কত তারিখ এটা আমার সঠিক মনে নাই, তো যাই হোক, কিভাবে আসলো সেটা তো বিপুলের মুখ থেকে শুনছেন। তো এইখানে আমরা তিনজনে বসে আলাপ আলোচনা করে আমরা একটা মিডিয়া বানাই, সেটা বিপুল বলে গেছে এফ এম বি মিডিয়া। এই এফ এম বি মিডিয়ার মাধ্যমে ভাদাইমা অ্যালবাম মার্কেটিং হয়েছে।
এইখানে এফএমবি মিডিয়া মানেই তো আমরা তিনজনের যৌথ মিডিয়া। এইখানে বিপুল একা দাবি করতে পারবে না যে ভাদাইমা নামকরণ আমার, আমি দাবি করতে পারবো না যে ভাদাইমা নামকরণ আমার, এবং কি ফরিদ আহমেদ সাথী উনিও দাবি করতে পারবে না এককভাবে যে ভাদাইমা অ্যালবাম নামকরণ আমার। তো এইখানে একটি অ্যালবামের ভিতরে আমি দেখছি যে ভাদাইমা অ্যালবামের ভিতরে পরিচালক ফরিদ আহমেদ সাথী, চিত্রধারণ চিত্রগ্রহণ বিপুল খন্দকার। আমরা শুট করার আগেই যে ফরিদ পালন করবে পরিচালনার দায়িত্ব, বিপুল তো ক্যামেরাম্যান, সে ক্যামেরার দায়িত্ব পালন করবে, আমি তো নতুন মানুষ, আমি তো তখন তো কিছু বুঝি নাই, তো আমাকে দেওয়া হয়েছে ব্যবস্থাপকের দায়িত্ব, আমি যতটুকু সম্ভব ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছি।